এই যে এখানে সমস্ত ডেকোরেশন হয়েছে আর এটা দেখে আমাকে সারপ্রাইজড হতে হয়েছে Welcome back to my channel. আজকে আমি এত সেজেগুজে এরকম গেটআপ নিয়ে আছি তার অন্যতম প্রধান কারণ হলো আজকে আমার বার্থডে সবাই আমাকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দাও আর তোমাদের ব্লেসিংস আমার প্রচন্ডই দরকার তো সকাল থেকে আমি সেভাবে ব্লগটা করা স্টার্ট করিনি কারণ অতটা আমার সকাল থেকে মুডটা ভালো ছিল না কারণ আগের বছর যেভাবে বার্থডেটা সেলিব্রেট হয়েছে এবছর সেগুলো হবে না মানে সেটা নিজেও জানি মন থেকে তো সেই সমস্ত কিছু নিয়ে একটু আপসেট ছিলাম তো সেইভাবে সকাল থেকে কিছু করিনি কিন্তু তারপরে বিকেলবেলা দিদি বোন সবাই মিলে আমার বার্থডেটাকে প্রচণ্ড স্পেশাল করার চেষ্টা করেছে ওরা কিন্তু বৃষ্টি এসে গিয়ে যাতে একটু ভঙ্গ দিয়েছে বাট তবুও ওরা সমস্ত কিছু আমার জন্য ডেকোরেশন করেছে সমস্ত কিছু ফুল টুল দিয়ে সব সাজিয়েছে তো চলো কী কী করেছে সেগুলো তোমাদের দেখাই এই যে এখানে সমস্ত ডেকোরেশন হয়েছে আর এটা দেখে আমাকে সারপ্রাইজড হতে হয়েছে মানে ওরা বলেছে তোমার সামনে এগুলো হচ্ছে হোক কিন্তু এগুলো দেখে সারপ্রাইজড হবে এগুলো তো বার্থডে সারপ্রাইজ হচ্ছে তো চলো দেখাই এই যে পুরো ডেকোরেশন লাইটিং বেলুন আর এই যে এখানে হ্যাপি বার্থডে লটস অফ গোলাপ আর কেক এই গোলাপগুলো এই যে এই গোলাপগুলো প্রচণ্ডই সুন্দর রেড ব্যাঙ্গালোর রোজ আমার খুব ফেভারিট এটা হচ্ছে আমার হাজব্যান্ড পাঠিয়েছে এইখানে হচ্ছে কার্ড যেটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে এটা মাম্মি আর বেবি দুজনকে তো এটা প্রচণ্ডই আমার মানে এই বছর জন্মদিনের সবথেকে বেস্ট গিফট এটা আমার আর এর ভেতরে ওর মতো যতটা পেরেছে ও করেছে এই যে ভেতরে এইভাবে করে এখানে এগুলো সবও ডেকোরেট করেছে কিছু গ্লিটার দিয়ে তো আমার প্রচণ্ড এটা কিউট লেগেছে মানে কিউটেস্ট গিফট এভার আর এই গোলাপগুলো আমাকে আমার বোন এনে দিয়েছে এগুলো আমার প্রচণ্ড ফেভারিট আর এই যে এই কেক আমার নিজের বার্থডে কেক যেটা আমি বানিয়েছি আমার হাজব্যান্ড আমার কাছে আমার বার্থডে কেকের অর্ডার দিয়েছে তো বুঝতেই পারছো কীরকম অবস্থা তো এই হচ্ছে আমার বার্থডের কেক আমি বার্থডে গার্ল তো এই সমস্ত কিছু ডেকোরেশন বাকিরা সবাই রেডি হয়ে যাচ্ছে এরপর কেক কাটিং হবে তো এবার চলো চলে এসেছি আমাকে যে এরকম একটা বার্থডে গার্ল স্যাশও পরিয়ে দিয়েছে তো সমস্ত কিছু নিয়ে তো আমি বেবিদেরকেও ডেকে নিলাম কেক কাটিংয়ের জন্য যে বেবি ওয়ান আর বেবি টু দুজনেই চলে এসেছে তো চলো একটু ছবি তুলে নিই ছবি ছবি তুলে নিই তারপরে কেক কাটিং করে নেবো যে মা আর বাবা আমার ওরাও চলে এসেছে এসে যে কেক এবার কাটিং করা হবে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম তো আমার এই স্পার্কেল ক্যান্ডেলটা খুব ভালো লাগে কিন্তু এটা জ্বালালে যেটা হয় একটু ওই যে গুঁড়ো গুঁড়ো কালিগুলো হয় না সেগুলো হচ্ছে কেকের ওপর পড়ে ওটা একটু নোংরা হয়ে যায় বাট এমনি এটা জ্বালালে খুব সুন্দর দেখতে লাগে তারপরে এই যে কেক কাটিংও করে নিচ্ছি সবাই মিলে চলো কেক ফেক খাওয়ানো হয়ে যাক এবার শেষ মুহূর্তে আমরা যেহেতু আর ডিনার করতে যেতে পারলাম না তার জন্য আমরা ভাবলাম কাছ থেকেই কিছু খাবার অর্ডার করে দিই তো আমাদের হাওড়াতে এখানে বংচাউটা বেশ চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে বেশ ভালোই এখন ফেমাস হয়েছে আর এখানের খাবারের ফুড কোয়ালিটি আর টেস্ট দুটোই খুব ভালো তো আমরা ভাবলাম চলো এখান থেকে অর্ডার করে নিই তাহলে ওরা একদম বাড়িতে এসে দিয়ে যাবে তো সেটাই করলাম আমরা এই যে দেখো কী কী অর্ডার করেছি এটা হচ্ছে শেজওয়ান রাইস শেজওয়ান রাইস এটা হচ্ছে চিকেন হাক্কা নুডলস এটাও চিকেন হাক্কা নুডলস আছে আমরা বেবিদিরা যেহেতু আছে একটু কম ঝালের প্রেফারেন্সটাই রেখেছিলাম
এটা ওরা রেফার করেছে, বললো যেহেতু বাচ্চারা আছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি কিছু নিন, তার জন্য ওরা চিকেন ম্যান্ডারিনটা আমাদের রেফার করেছিল, তো আমরা সেটাই নিয়েছিলাম। এই বৃষ্টির মধ্যে স্যুপটা খেতে খুবই ভালো লাগবে, তো আমরা কিছু স্যুপ অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে ফিশ আছে, এটা হচ্ছে ওরা এটা ওরা রেফার করেছিল, এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এটা হচ্ছে কিছু একটা সুইটের মধ্যে একটা কিছু ফিশের স্টার্টার আইটেম, এটা ড্রাই এগুলো গ্রেভি, আর আর একটা স্যুপের বাকি আছে। তো এই হচ্ছে আজকের আমাদের টোটাল খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার সমস্ত কিছু আমি নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে হাক্কা নুডল, সিঙ্গাপুর রাইস, এখানে হচ্ছে চিকেন ম্যান্ডারিন, এটা হচ্ছে ফিশ সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এখানে দু রকম স্যুপ আছে, এটা কোরিয়ান্ডার স্যুপ আছে, এখানে হচ্ছে ক্লিয়ার স্যুপ আছে। প্রচন্ড ফেভারিট, তো প্রচন্ড মজার ব্যাপার, চলো খাওয়া শুরু করি। তো সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেতে বাড়ি চলে গেছে, আমাদেরও সমস্ত খাওয়া দাওয়া আছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, পুরো পেট একদম টই চুম্বুর যাকে বলে। তো খুব ভালো কাটলো আছে তিনটা, যেরকম ভাবে ভেবেছিলাম সেরকম, মানে ভগবানের তো সেরকম বাজে যায়নি, তো খুবই ভালো হয়েছে, খুব মজা করেছি। আর হ্যাঁ, যেরকম আমার হাজবেন্ড, ওকে তো খুবই মিস করেছি, কারণ প্রত্যেক বছর ও থাকে আমার জন্মদিনে, এবছর নেই, তো সেটা একটা একটু খারাপ লাগা ছিল, কিন্তু খারাপ অনেক কি খারাপ লাগার মধ্যে অনেক কিছু ভালো লাগাও ছিল, তো সেগুলো নিয়ে খুব ভালোই কেটেছে আজকের দিনটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।